ছায়াপথের সবচেয়ে বড় ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর খুঁজে পাওয়ার দাবি করেছেন জ্যোতির্বিদেরা পৃথিবী থেকে দুই হাজার আলোক বর্ষেরও কম দূরত্বে অবস্থিত কৃষ্ণ গহ্বরটির চেয়ে তেত্রিশ গুণ বেশি ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানায় গতকাল মঙ্গলবার প্রকাশিত একটি গবেষণাপত্রে এই কৃষ্ণ গহ্বরের তথ্য জানিয়েছে ফ্রান্সের গবেষকরা নতুন আবিষ্কৃত কৃষ্ণ গহ্বরটির নাম এইচ থ্রি অবজারভেটরি দ্য প্যারিসের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের জ্যোতির্বিদ বা স্কোয়েল পানজ্য জানান কৃষ্ণ গহ্বরটিকে অনেকটা আবিষ্কার করা হয়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থার গাইয়া মিশনের সংগৃহীত করতে গিয়ে এটির সন্ধান পাওয়া যায় এই ধরনের দেখা এতদিন দূরবর্তী ছায়াপথগুলোতে তবে নতুন আবিষ্কার সেই ধারণায় বড় পরিবর্তন আনলো পাশাপাশি কিভাবে বড় বড় নক্ষত্রগুলো জন্মায় ও বেড়ে ওঠে তাদের পরিণতি বা কি সে সম্পর্কে বুঝতেও সাহায্য করবে এই নতুন আবিষ্কৃত কৃষ্ণগহ্বরটি